অর্ধমানব, ভবিষ্যতে আমরা হতে যাচ্ছি অর্ধমানব, মানে অর্ধেক মানুষ অর্ধেক রোবট। ভবিষ্যৎ বললে ভুল হবে, কারণ এসব টেকনোলজি অলরেডি তৈরি হয়ে গেছে। এগুলোকে প্রতিনিয়ত আপগ্রেড করা হচ্ছে মানবদেহে ব্যবহারের উপযোগী করার জন্য। যারা টেক রিলেটেড কম বেশি খোঁজ খবর রাখেন তারা অলরেডি বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে কথা বলতে যাচ্ছি আর্টিফিশিয়াল ব্রেন বা ব্রেন চিপ নিয়ে, যাকে আমরা নিউরাল ব্রেন হিসাবে বেশি চিনে থাকি। এই চিপটি মানবদেহে ডিপ্লয় করার ফলে প্যারালাইজড মানুষ হাঁটতে পারবে, অন্ধরা চোখে দেখতে পারবে, শ্রবণ প্রতিবন্ধীরা কানে শুনতে পারবে, মুখবধিরা টেক্সট কিংবা ভার্চুয়াল স্পিকারের মাধ্যমে কথা বলতে পারবে, এবং যাদের হাত বা পা নেই তারা আর্টিফিশিয়াল হাত বা পা ব্যবহার করে নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারবে। এছাড়াও যারা ব্রেন ড্যামেজ, ড্রাগ এডিকশন এবং ডিপ্রেশনে ভুগছেন তারাও এ থেকে মুক্তি পেতে পারেন। এর ভবিষ্যৎ উজ্জ্বল দেখে 2016 সালের জুন মাসে এলন মাস্ক তার নিউরালিঙ্ক কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি প্রতিষ্ঠার শুরুতেই তিনি $100 মিলিয়ন ইনভেস্ট করেন এবং 2019 অক্টোবরে তারা তাদের প্রথম চিপটি তৈরি করে ফেলেন। চিপটিকে পরীক্ষা করার জন্য তারা একটি শকুরের মাথায় এটি ইমপ্ল্যান্ট করে, এবং চিপটি শকুরের মাথায় ইমপ্ল্যান্ট করার পরেও শকুরটির চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাপন অব্যাহত ছিল, এবং শকুরটির চলাফেরা এবং খাওয়া দাওয়ার ফলে বডিতে সৃষ্ট ইলেকট্রিক সিগন্যাল চিপটি সাকসেসফুলি রিসিভ করতে সফল হয়েছিল। এবং চিপটি ছিল টোটালি ওয়্যারলেস, মানে শকুরের বডি থেকে পাঠানো সিগন্যাল প্রথমে তার মাথায় বসানো চিপটি রিসিভ করে, দেন চিপ থেকে কোনো তার ছাড়া কম্পিউটারে সিগন্যাল পাঠাতে সক্ষম হয়েছিল। তার মানে শকুরটিকে কম্পিউটার কিংবা অন্য কোনো ডিভাইস থেকে নিয়ন্ত্রণ করা যাবে। যারা ব্যাপারগুলো বুঝতেছেন না তাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি যদি একটি উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আশা করি আরও সহজ হয়ে যাবে। ধরেন একটি মশা আপনার হাতে কামড় দিল, কামড় দেওয়ার পর আপনার হাত বা কামড় দেওয়ার স্থান থেকে একটি ইন্দ্রিয় শক্তির মাধ্যমে একটি ইলেকট্রিক সিগন্যাল চলে যাবে আপনার ব্রেনের মধ্যে, তারপর আপনার ব্রেন বুঝতে পারবে আপনার হাতে একটি মশা কামড় দিছে। এই ইলেকট্রিক সিগন্যালটি খুব দ্রুত পাস হয়, যে কারণে আমরা সাথে সাথে বুঝে যাই মশা কামড় দিছে। আর এইসব সিগন্যাল রিসিভ করতে পারবে এলন মাস্কের তৈরি করা এই চিপটি। প্রথম চিপটি তৈরি করার পর 2020 সালের অগস্টে 0.9 ভার্সনের দ্বিতীয় চিপটি তৈরি করে ফেলে, যেটি ছিল প্রথম চিপটির তুলনায় অনেক অ্যাডভান্স, এবং চিপটি ছিল একটি কয়েনের থেকে ছোট, যার সাইজ ছিল 23x8 mm, যে কারণে খুব সহজেই মাথার মধ্যে ইমপ্ল্যান্ট করা যাবে। আর চিপটি ওয়্যারলেস হওয়ায় একবার ইমপ্ল্যান্ট করার পর এটি খোলাখুলি বা চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই, কারণ চিপটিকে আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন। আর চিপটি এক চার্জে 24 ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। চিপ থেকে যে তারগুলোর মাধ্যমে আপনার ব্রেনের নিউরনের সাথে কানেক্ট করা হবে এগুলো একটি চুলের থেকেও প্রায় 10 গুণ পাতলা, আর এই তারগুলো নিউরনের সাথে কানেক্ট করবে স্বয়ংক্রিয় একটি রোবট যা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এটি মানুষের দ্বারা করা হবে না, কারণ ব্রেন একটা খুবই সেন্সিটিভ স্থান, এবং আমাদের ব্রেন বা মস্তিষ্ক প্রায় 86 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত, এবং নিউরনগুলো যেহেতু খুবই থিন, যে কারণে যত এক্সপার্ট নিউরোসার্জিস্টই হোক না কেন ভুল হতেই পারে, যে কারণে এটি রোবটের মাধ্যমে করা হবে। আর এই অপারেশনটি করতে রোবটের প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এই চিপটি পরীক্ষা করার জন্য একটি বানরের মাথায় ইমপ্ল্যান্ট করে এবং তারা সাকসেস হয়। চিপটি বসানোর ফলে বানর মাউসের রাইট এবং লেফট বাটন ডিটেক্ট করতে সক্ষম হয়, এবং বানরটিকে একটি পং গেম খেলতে দিলে সে খুব ইফিশিয়েন্টলি গেমটি খেলতে সক্ষম হয়, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি দেখে মনে হতে পারে ইটস এ ম্যাজিক, বাট ইটস নট এ ম্যাজিক ব্রো, দিস ইজ টেকনোলজি। আর এই টেকনোলজি আরও কত অ্যাডভান্স হতে পারে ভিডিও শেষের কিছু ভবিষ্যৎবাণী শুনলেই আরও অবাক হবেন। কম্পিউটার ব্রেন চিপ নিয়ে শুধু এলন মাস্কই না, আরও অনেক কোম্পানি কাজ করা শুরু করছে। যেমন ফেসবুক একটি VR তৈরি করেছে, VR মানে হলো ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ কল্পনাকে বাস্তবে অনুভব করা। ফেসবুকের এই VR হাত থেকে আপনার ব্রেনে ইলেকট্রিক সিগন্যাল পাঠাতে সক্ষম। আমরা যখন কম্পিউটার গেম খেলি তখন অবশ্যই আমাদের মাউস, কিবোর্ড কিংবা গেমিং কনসোল ব্যবহার করতে হয়, কিন্তু ফেসবুকের এই VRটি ব্যবহার করার ফলে আমাদের কোনো কিছু লাগবে না, আমরা জাস্ট কল্পনা করব আর বাস্তবে তাই আমরা ব্যবহার করতে পারব। ধরেন আপনার হাতে কোনো মাউস নেই, তাই কল্পনাতে একটি মাউস মনে করে কাজ করেন, আপনার এই কল্পনার মাউসটি বাস্তবের মতোই কাজ করবে, এবং আপনি যাই কল্পনা করবেন সেটি আপনি বাস্তবের মতো অনুভব করতে পারবেন। ধরেন এই VRটি পরে আপনি কল্পনার মধ্যে পাবজি কিংবা ফ্রি ফায়ার খেলছেন, তখন যদি কেউ আপনাকে গুলি করে তখন আপনার সত্যি সত্যি অনুভব হবে আপনার গুলি লাগছে। সো বুঝতে পারছেন ভবিষ্যতে কী হতে চলছে। এখন আসি কিছু ভবিষ্যৎবাণী নিয়ে। অনেক বিজ্ঞানীরা মনে করেন যে এই টেকনোলজির মাধ্যমে আমাদের ব্রেনকে ক্লোন বা কপি করা যাবে, যার মাধ্যমে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকা সম্ভব আপনার ব্রেনটিকে কোনো একটি রোবটে প্রতিস্থাপন করার মাধ্যমে। অর্থাৎ আমাদের বয়স হয়ে গেলে আমাদের শরীরের পেশিগুলোর কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং মারা যায়, কিন্তু আমরা আমাদের ব্রেনকে যেহেতু ক্লোন করতে পারবো সো এটিকে একটি রোবটেও প্রতিস্থাপন করতে পারবো। এতে আমরা রক্তে মাংসে গড়া শরীরের পরিবর্তে একটি যন্ত্রের শরীর পাবো,
কিন্তু ব্রেন ঠিকই থাকবে। এছাড়াও এই রোবটটি দিয়ে আমরা ঘরে বসে বাইরের কাজ করাতে পারবো, মানে আমরা অফিসে যাব না, যাবে আমাদের ক্লোন করা রোবটটি, আমরা জাস্ট ঘরে বসে নিয়ন্ত্রণ করব, মানে একটা মানুষকে দুটি মানুষে রূপান্তর করা যাবে। এছাড়া আরও কিছু মন্দ দিক রয়েছে, আসলে প্রত্যেকটা আবিষ্কারেরই ভালো এবং খারাপ দিক থাকে, আর এটাও তার ব্যতিক্রম না। অর্থাৎ আমাদের ব্রেনকে যেহেতু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে, তো এখানে হ্যাকিংয়ের কথা অটোমেটিকলি চলে আসে, মানে কেউ যদি আমাদের ব্রেনকে হ্যাক করে আমাদের ব্রেনে ঢুকতে পারে, তাহলে সে কিন্তু আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবে, ফলে আমাদের দ্বারা খারাপ কাজ করানো সম্ভব এবং আমরা কী চিন্তা করছি সে তা জেনেও যেতে পারে। এই ব্যাপারগুলো আপনার কাছে খুব অবাক মনে হলেও আগামী 100 বছর পরে এটা খুব সিম্পল ব্যাপার হয়ে যাবে। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি এইসব ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।